হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আজকে নিয়ে এসেছি একটা দারুণ পরোটার রেসিপি, যেটা নাস্তায় মানে ব্রেকফাস্টে বা লাঞ্চ ডিনারে যখন ইচ্ছেই সার্ভ করতে পারেন, দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। চলুন, এর জন্য কী করতে হবে, প্রথমে একটু ময়দা মেখে নিতে হবে। যেরকম নর্মাল পরোটার ময়দা মাখি আমরা, সেইভাবেই মেখে নিয়েছি। এরপর একটা লেচি কেটে নিয়েছি, লেচি কেটে এবার এটাকে বেলে নেবো। বেলাটা সম্পূর্ণ গোল হলেও ঠিক আছে, আর না হলেও কোনো অসুবিধা নেই, বাট বেলাটা একদম পাতলা করে বেলতে হবে, একদম থিন লেয়ার যেন হয়, প্রচণ্ডই পাতলা যাতে হয়, তাহলেই পরোটাটা অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হবে খেতে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চ্যানেলে প্লে লিস্টও বানিয়ে রেখেছি, ভেজ ননভেজ স্ন্যাক্স চিকেন ডিমের অনেক নানান ধরনের, আশা করি সেগুলো দেখছেন। দেখুন, সম্পূর্ণ পাতলাভাবে বেলে নিয়েছি, শেপটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ পরবর্তীকালে আমরা একটা শেপ দিয়ে দেবো এতে। এরপরে এর মধ্যে মিক্সচার দিয়ে দিচ্ছি একটা, মাঝখানে একটা। মিক্সচারটা কী দিয়ে বানিয়েছি আমি বলে দিচ্ছি। নিয়েছি চিকেন কিমা, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু স্বাদ মতো নুন, একটু চিজ, আর একটুখানি চিলি ফ্লেক্স ঝালের জন্যে। এই সমস্ত মিক্সচারগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মিক্সচারটা বানিয়েছি, দিয়ে সেইটা পুর হিসেবে ব্যবহার করছি। বেশ অনেকখানি পরিমাণে দেখুন আমি মিক্সচারটা দিয়েছি, যাতে যতবার কামড় দেন যাতে মুখের মধ্যে ভালো এই টেস্টি মিক্সচারটা যায়। চিকেন কিমার এই মিক্সচারটা হেভি টেস্ট হয় খেতে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেবেন আপনারা। দিয়ে দেখুন চারদিকটা ফোল্ড করে দিয়েছি আমি, দিয়ে হালকা একটুখানি বেলে নিলাম, বা হাতের সাহায্যে একটুখানি প্রেস করে দেবেন যাতে ফেটে বেরিয়ে না যায়, সেটা দেখতে হবে। বেশি বেলার দরকার নেই, সেম প্রসেসেই আমি অন্য পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি। আর এই মিক্সচারটা যেটা দিয়েছি বন্ধুরা, মিক্সচারটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে দেখবেন দোকানের থেকেও বেশি টেস্টি হবে খেতে। বিকজ আমি এখানে চিজ দিয়েছি, আর অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো টেস্ট আরও বেশি এনহ্যান্স করে দেবে চিকেন কিমার সঙ্গে। আর এইরকম অনেকটা ঠেসে বেশি করে পরিমাণে পুর দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে। দিয়ে ভালো করে ফোল্ড করে দেখুন স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিলেই হবে, এরকম করে শেপ করে নিয়ে। এরপরে চলুন একটা প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল। একটু এটা ফ্রাই হবে, ডিপ ফ্রাই করা দরকার নেই, শ্যালো ফ্রাই করলেও হবে। বেশ পরিমাণে আমি হাফ কাপ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এইগুলো ছেড়ে দেবো এক এক করে, একটা একটা করে একবারে ফ্রাই করব, যাতে প্রপারলি কুক হয় সেটা দেখতে হবে। একসঙ্গে বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, আর লো টু মিডিয়াম হিটেই এটা ফ্রাই করতে হবে, বিকজ চিকেনটা কাঁচা আছে আমাদের। আমি কিন্তু চিকেনটা কোনো আগে কিছু কষাইনি, কিছু করিনি, তাই চিকেনটা যাতে কুক হয়ে যায় সেই জন্য একটু লো ফ্লেমে করলে বাইরেটা পুড়ে যাবে না, আর চিকেনটাও ভালো করে কুক হবে, আর গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে উপরটাতেও। এরকম দু পিটেই হালকা করে উল্টে আমি ফ্রাই করে নিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে ভালো করে ভেতরের মিক্সচারটাও কুক হয়ে যায়। একটু সময় নিয়ে কুক করতে হবে, 5 থেকে 7 মিনিট লাগবে এক একটা ফ্রাই করতে। আর যেহেতু আমি ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি, তাই উপর থেকে এরকম করে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। এই সেম প্রসেসেই সমস্ত পরোটাগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। দিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দেবেন যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে যায়। ইভিনিং স্ন্যাক্স হোক কিংবা ডিনার, এটা যেভাবেই হোক আপনারা সার্ভ করে দিতে পারেন, আলুর তরকারি কিংবা নর্মাল কেচাপের সঙ্গে। দেখবেন বাড়িতে সবাই চেয়ে খুব খাবে, স্পেশালি বাচ্চারা, বিকজ চিজ দেওয়া আছে ভেতরে। এরকম মজার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সবার সঙ্গে, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ড ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও চটজলদি ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। যেতে যেতে আর একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করেননি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম মজার রেসিপি নিয়ে আমি চটজলদি ফেরত আসছি, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবেই সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।